কি? আইরে আমার জাদুর লাঠি বন্ধু মিহাজি একটু পরে এইবার কই যাবি? এইবার তোরা ধরে ফেলাইছি লাঠি। আরে কই গেল তুমি? হ্যাঁ কারণ আমি যখন একা একা থাকি আমার ভাল লাগে না, তোমার সাথে তো অন্তত গল্প করতে পারবো। তবে বন্ধু তুমি ঠিক বলেছো, তোমার মতো বন্ধু আমারও খুব দরকার। হ্যাঁ তাহলে বন্ধু একটা কথা বলি? বলো। তোমার কথা শুনে মনে হইতাছে তুমি মানুষে খুব মজা দিতে পারো, তাইলে আসলে হয়েছে কি তোমার না এখন আমার বাড়িতে নিয়ে যাবো। বাড়িতে নেওয়ার পর আমার বাড়ির লোকেরে তুমি একটু এমন মজা দেখাইবা যেন তারা সারা জীবনও ভুলতে না পারে। এটা তো কোনো ব্যাপারই না, তুমি শুধু আমাকে নিয়ে চলো, মজা কিভাবে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। ঠিক আছে বন্ধু, তাহলে যাওয়া যাক। শোনো শোনো শোনো, এভাবে তোমার সাথে আমার যাওয়া যাবে না, কেউ দেখে ফেললে অনেক সমস্যা হবে। তুমি আমাকে যখনই দরকার পড়বে একটা তুড়ি বাজাবে, আমি চলে আসবো। আবার যখন আমাকে বিদায় দেওয়ার প্রয়োজন হবে তুমি এখন যাও তো। এটা কি দেখলাম? বাস্তবও কি এমনটা হয়? যাক ভালোই হয়েছে, এখন আমি বাস নিতে যাইয়া সবাই মজা দেখামো এক এক করে। ওই তো রনি ভাইয়ের নতুন বউ, যাই একটু আর কি থাকলে আমি কই আসি। আরে সাইদুল ভাই কেমন আছেন? আরে রাখো তো, শুধু সব সকালে বাইক ডাক পারো, একটু আদর সাথ দিতে পারো না? সাইদুল ভাই এগুলো কেমন নোংরামি, আর গ্রামের কেউ দেখলে কি ভাববো? সেজন্য তো বলতেছি এত সুন্দর সাজু কুইরা হাতে বালা আবার মালা। দেখো সাইদুল ভাই তোমারে ভালো ভালো কইতাছি, ভালো হয়ে যাও, নাইলে কিন্তু এই অত্ত লাগে কি আমার কেউ খারাপ বলতে পারে? একমাত্র তুমি আমার শুধু খারাপ বলো, একটু জামাই বলে মনে করে যায় না? ও ঠিকই বলছো, তোমারে আমার জামাইয়ের মতোই লাগে। আসলে জামাইয়ের মতো না লাগলো, আজকে তোমার একটু জামাই আদর ঠিকই আমি দিব। সত্যি? হ্যাঁ এমন আদর দিমু যে আদরের কথা তুমি কোনো জনমে ভুলতে পারবা না। ও তাই দাও দাও। আইরে আমার জাদুর লাঠি বন্ধু মিহাজি দাও। এই যে লোকটারে দেখতেছো না, সুবিধার না, আমারে প্রায় প্রায় রাস্তাঘাটে ডিস্টার্ব করে, একটু এমন মজা দেখাই দাও যাতে আমি কেন এই গ্রামের কোন মেয়ের দিকে খারাপ নজরে না তাকায়। আচ্ছা বন্ধু দেখাচ্ছি তবে রে। ও মাই গড, ও বাবা, বাবি আর জীবন ভুল করুন না, বাবি ছাড়ে দাও, আমারে ছাড়ে দাও। ওমা না ওমা, তোমার তো ওমা গো এই কাঁচা লাগতেছে কিন্তু, বাবি আবার ভাত করে দাও, আর জীবন ভুল করুন না বাবি। দাঁড়াও দিচ্ছি তোকে জোরে একটা পারি। জাদুর লাঠি তুমি এখন যাও বন্ধু। সাইদুল ভাই কি হলো ভাই? না দরকার নাই,
আমার ভালোবাসা দরকার নাই। ও মা, আরে শুনেন, আরে দরকার নাই, আরে শুনে তো যান। যাক, এইবার তাহলে জাত হইছে, জীবনে জানি আর কোনো মেয়ের দিকে না তাকাইতে পারোস, চত্ত সব। আমার জাদুর লাঠি, তুই কোথায় পালিয়ে বেড়াবি? আমার হাতটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আমার কিচ্ছু ভালো লাগছে না। আরে জাদুর লাঠি, এখান থেকে আমি উদ্ধার করে নিবই নিব। হ্যাঁ, কোথায় পালিয়ে থাকবি তুই? আমি তো বাড়ির সব কাম কাজ করে বাইরে গেছি, এমন তো না আপনাদের আসে কোনো কাম থেকে গেছি। ও, তুমি সব কাম করো, তাইলে ওই যে গরুর ঘুরায় পানি দেওয়ার লাগে, গাছের পানি দেওয়ার লাগে, এডি কেরা করে? হ্যাঁ, কি আমি করি না তো কে করে? আপনারা করেন কই? একদিন তো দেখি নাই গরু সাইডে একটু পানি ডালতে, আবার বড় বড় কথা কইতাছেন। না, আমি দেই না তো, তোমার মা এই হ্যাঁ ঘুরায় পানি দেয়। কি আমার মারি নিয়া? এই, তোমার এত বড় সাহস হয় কেমনে? হ্যাঁ, এবার আপনি না, এবার দিমু আমি। দাঁড়ান, আইরে আমার জাদুর লাঠি। জাদুর লাঠি এটা আমার শাশুড়ি আর ওইটা আমার ননদ, এই দুইটার একটু সাহায্য করে দাও তো। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তোমাকে আমি আবার ডাকবো সময় হলে, তুমি এখন যাও। ঠিক আছে বন্ধু, তুমি আমার শাশুড়ি আম্মা অনেক গায়ে হাত তুলছে, এবার যদি গায়ে হাত তুলতে হেন না একটু বিবেচনা করে আইসেন, কারণ বুঝেনি তো আমি কি করতে পারি, নিজের চোখেই দেখলেন। আচ্ছা তুমি কি জাদুটা তো জানো? হ্যাঁ, জাদু জানি না, সেটা আপনি জেনে লাভ নাই। শুনেন, এই আপনাকে কয়ে গেলাম। তোমার সাড়ে থেকে কিসের গন্ধ? কিসের গন্ধ?
গন্ধ নাই তো কি বলতেছো তুমি গন্ধ নাই দেখো তুমি কথা লুকানোর চেষ্টা করো না তোমার সাথে বলে যাচ্ছে তুমি কোন খারাপ জায়গায় গিয়েছিলা এই চুপ করো বেশি কথা বললে কিন্তু তোমাকে আমি তালাক দেব কি সামনে একটা কথা নিয়ে তুমি আমার তালাকের কথা উঠাইলা তার মানে নিশ্চিত তুমি কোই খারাপ জায়গায় গিয়েছিলা আমার চিন্তা ভাবনা একদমই ব্যথা জানি এই ভাবনা তোমার না তুমি এমন শিক্ষা দিমু তুমি না তুমি আমার শিক্ষা দিবে কি শিক্ষা দাঁড়াও জাদুর লাঠি জাদুর লাঠি এইটা আমার স্বামী কিন্তু দেখো না আমি ওর ঘরে থাকা অবস্থায় খুব বাজে মেয়েদের সাথে বাজে নোংরা কাজ করে তুমি ওর এমন শিক্ষা দাও যাতে ও কোনো মেয়ের দিকে না তাকাইতে পারে ঠিক আছে বন্ধু দেখো শুরু হয়ে গেছে ও উড়ে আল্লাহ বন্ধু তুমি ঠিকই কইছো ও শুধু পাজি না ওর মনটা একদমই নোংরা জাদুর লাঠি এবার তুই আমার কাছে আয় না 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 আমি তোমার কাছে যাব না এই খুব খারাপ এটা তুই কি বলছিস আমার কাছে এত যুগ থেকে তুই আমাকে ভুলে গেলি হ্যাঁ তুমি আমাকে অসুস্থ ব্যবহার করো যে কারণে আমি তোমাকে ছেড়ে চলে এসেছি আমি যাব না তোমার কাছে না 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 ফিরে আয় বলছি না হলে কিন্তু আমি এগুলো আপনারা কি বলতেছেন ও আমার বন্ধু ওরে আমি কোন জায়গায় যাইতে দেব না এই তুই ভালো ভালো আমার কাছে ফিরে আয় না হলে কি তোর বন্ধুকে আমি শাস্তি দিব না এই কাজ করো না তুমি প্লিজ না কোন পুলিশ টিলিশ নাই এই যাক তুমি আমার বন্ধুকে ছেড়ে দাও আমি আমার নিজেকে তোমার কাছে আত্মসমর্পণ করব ঠিক আছে ফিরে নিলাম আচ্ছা ঠিক আছে আমি তোমার কাছে ফিরে আসছি না না বন্ধু তুমি রেখে কথা কইতেছো তুমি আমার রেখে যাইও না আমার আমার দাদুর লাঠি তুই তো আমার শক্তি রে তুই আমার মহাশক্তি তোকে নিয়ে পালিয়ে যাবো কি দেখলাম তুমি যা দেখছো ঠিকই দেখছো ও আমার বন্ধু ছিল আর ও খুবই ভালো তুমি আমারে মাফ করে দাও তুমি এটা কি করতেছো আমারে তুমি ছোট করতেছো কেন তুমি আমার স্বামী আর মাফ তো তোমার আমি আরো আগে করে দিছি দেখো তুমি তোমার ভুল বুঝতে পারছো এতে আমি অনেক খুশি তুমি আসলে অনেক ভালো দেখো তোমার সাথে আমি এত অন্যায় করার পরেও তুমি আমাকে মাফ করে দিছো সত্যি তুমি অনেক ভালো